দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখতেই পাচ্ছ, এবছরের প্রশ্নপত্র এটা, এই মাত্র পরীক্ষাটা হয়েছে, তো একের দাগে আছে এমসিকিউ। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নপত্রটা সম্পূর্ণ স্ক্রিনশট করে নেবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে নেবে। এমসিকিউগুলোর উত্তর খুব সহজে পেয়ে যাবে একটু টেক্সট বুক ভালো করে পড়লেই। দেখতেই পাচ্ছ কোশ্চেন পেপারটা পাঁচের দাগ ছয়ের দাগ পর্যন্ত এ পেজে আছে। পরবর্তী পেজে দেখো তোমাদের যেটা আছে সাত এবং আট, তোমাদের একের দাগে 8টা এমসিকিউ থাকে এবং দুইয়ের দাগে দেখো দুইয়ের দাগে যেসব প্রশ্নগুলো আছে এগুলো এক কথায় বা 20টি শব্দে উত্তর দিতে হবে। এগুলোর জন্য তোমরা এক নাম্বার করে পাবে, যে কোনো 5টা উত্তর দিতে হবে, মোট 7টা প্রশ্ন আছে দেখতে পাচ্ছো, স্ক্রিনশট করে নেবে। এবার দেখো তিনের দাগে, তিনের দাগে বলেছি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, এখানে ব্যাকরণগত প্রশ্ন কিছু আছে যেগুলোর উত্তর দিলে তোমরা এক নাম্বার করে পাবে। পরের দাগে দেখো, পরের দাগে কি আছে, পরের দাগ অর্থাৎ চারের দাগ, চারের দাগে তোমাদের বলেছে 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 2.5 নাম্বার পাবে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সাজেশনেও দেওয়া হয়েছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে বুঝিয়ে লেখো। এই কোশ্চেনটা দিয়ে তোমাদের এই লাইনটা তুলে কিন্তু 5 নম্বরের বড় প্রশ্ন এসে থাকে। পাঁচের দিকে দেখো বলেছে 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, তো এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নিয়ে প্র্যাকটিস করো। এবার দেখো পরের দাগ, সাতের দুই, এবার থাকছে আটের দাগ এবং A2B। তোমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো পেয়ে যাবে, দেখতে চাইলে জাস্ট একটা ক্লিক করো।